চষারের কবিতার বিষয়বস্তু তার দৃষ্টিভঙ্গি জীবনকে উপস্থাপনের মধ্যে আছে বিশারদা, স্বাধীনতা, বুদ্ধির দীপ্তি আর মহান উদ্ভাবতা। তো চষারের কবিতার যে গুণাবলী সেগুলো ম্যাথু আর্নল্ড আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন, যে ওনার বিষয়বস্তু, তার দৃষ্টিভঙ্গি এবং জীবনকে উপস্থাপনের মধ্যে আমরা বিশালতা দেখি। তার মানে অনেক অনেক ব্যাপক, অনেক ডাইভার্স, অনেক বৈচিত্র্যময় তার উপস্থাপনা। এবং সেখানে উনি স্বাধীনতা ব্যবহার করেছেন, তার ইচ্ছে মতো উনি ব্যবহার করেছেন। তার মানে তার আগের লেখকেরা, কবিরা যে লিমিটেশনের মতো থাকতেন, যে কোনো তারা ব্যবহার করতেন না, চষার কিন্তু এসে সবকিছুই ব্যবহার করেছেন। এবং বুদ্ধির দীপ্তি আছে তার লেখার মধ্যে, বুদ্ধির দীপ্তি ব্যবহার করেছেন, উনি নতুন কিছু তৈরি করেছেন, ক্রিয়েটিভিটি দেখিয়েছেন এবং মহানুভবতা দেখিয়েছেন। তার মানে ওনার মধ্যে গ্রেটনেস দেখা গেছে, তার লেখার মধ্যে অনেক গ্রেট মনে হয়েছে যে হ্যাঁ, তার মধ্যে একটা গ্রেটনেস আছে। তিনি সত্যিকারের, তার আগের লেখকেরা কিন্তু মানুষ নিয়ে চিন্তা করেন নাই, মানুষকে নিয়ে যে লিখতে হবে তা লেখেন নাই। তারা বরঞ্চ দেব দেবী, ধর্ম, এই সমস্ত বিষয়কে, রাজা রানী, তারপরে এই সমস্ত বিষয়গুলো নিয়ে লিখেছেন, কিন্তু তিনি সত্যিকারের মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষকে মেনেছেন। চষারই প্রথম যিনি মানুষকে মানুষ বলে পরিচয় দিয়েছেন। এর আগে মানুষগুলো ছিল দুই ভাগে বিভক্ত, একটি শাসিত শাসক আর একটি শাসিত, আর শাসিতদের মানুষ বলে মনে করা হতো না। তাহলে আমরা বুঝতে পারছি যে চষারই প্রথম কি করলেন, মানুষকে মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলেন। এর আগে যেহেতু মানুষ বলে মানুষকে মনে করা হতো না, তাই মানুষকে নিয়ে কোনো কিছুই লেখা হতো না। সাধারণ মানুষকে নিয়ে কবিতা লেখা, সাধারণ মানুষকে নিয়ে কোনো কাব্য রচনা করা, এইটি কবিরা মনে করতেন যে এটা তাদের জন্য একটি নিম্ন মানের কাজ হয়ে যাবে, এবং তারা যদি এই ধরনের সাধারণ লোককে নিয়ে কবিতা লেখেন, যদি গল্প উপন্যাস লেখেন, তাহলে তাদের মান কমে যাবে, তারা কবি হিসাবে ছোট মানের হয়ে যাবেন। এই জন্য তারা কখনো সাধারণ মানুষকে নিয়ে, ছোট মানুষকে নিয়ে কবিতা লিখতেন না। কিন্তু চষারই প্রথম মানুষ যিনি, তিনি মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষকে দেখেছেন। কিন্তু তার কবিতায় এত প্রশংসা করার পক্ষে পরে কিন্তু উনি বলছেন যে তার কবিতায় কিন্তু হাই সিরিয়াসনেস নাই, হাই সিরিয়াসনেস নাই তা বলে নাই, অভাব আছে, মানে কম আছে, হাই সিরিয়াসনেস এর কম আছে। তো আমরা জানি যে একজন মানুষের পরিপূর্ণতা সম্ভব না, একজন মানুষ সবকিছু পরিপূর্ণভাবে করতে পারবে এটা কিন্তু সম্ভব না, মানুষ কখনো পুরোপুরি পারফেক্ট হতে পারে না, আর মানুষ সব দিকেই সমান পারদর্শী হতে হবে, মানুষ অলরাউন্ডার হবে এটা কিন্তু খুব বেশি যৌক্তিক না, কারণ আমরা দেখেছি নিজেরাই চেষ্টা করে যে না, সবকিছু অত ভালোভাবে পারা যায় না। চষারের ভাষা বোঝা কঠিন, কিন্তু সমস্যাও সহজেই সমাধান করা যায়। চষারের ভাষাটা বোঝা কঠিন আছে, কিন্তু এই সমস্যাটা, এই যে যে সমস্যাটা আমরা বলছি যে ভাষাটা কঠিন, আমরা বুঝতে কষ্ট হয়, কিন্তু এই সমস্যাটা সমাধান করা খুব কঠিন না যে আমরা এটা একদম বুঝবো না, তা কিন্তু না। সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে চষারের কবিতা আরো বেশি এবং বেশি পড়া হবে। তারপর চষারের কবিতা কিন্তু ক্লাসিক কবিতা, চষারের কবিতা কিন্তু অনেক মানে উচ্চ মানের কবিতা, অমর কবিতা, অমর। উনি লিখেছেন যে সময়, সেই সময় তার অ্যাপিল ছিল, তার আবেদন ছিল, আকর্ষণ ছিল, পাঠককে আকৃষ্ট করতে পেরেছিল, কিন্তু এখনো সেটি আকৃষ্ট করতে পারে, এবং অনাদিকাল পর্যন্ত যতদিন এই শিক্ষা বেঁচে থাকবে, যতদিন তার চষারের কবিতা বেঁচে থাকবে, ততদিন কিন্তু তার কবিতা পড়তেই থাকবে, মানুষ পড়তেই থাকবে, এবং আরো বেশি বেশি পড়া হবে। কারণ চষারের কবিতা যতই বেশি পড়া যায় ততই বেশি এখান থেকে নতুন নতুন রস বের হয়। কিন্তু চষার কিন্তু ক্লাসিক কবি নন, উনি কিন্তু বলছেন চষারকে ক্লাসিক কবি উনি বলতে চাচ্ছেন না। একটি ব্যাপার হচ্ছে এরকম যে চষার অনেক বড় মাপের কবি, চষার ফাদার অফ পোয়েট্রি, চষারের অনেক উচ্চ মান আছে, কিন্তু তাকে উনি কিন্তু বড় মাপের কবি বলছেন না, এতে কিন্তু ক্লাসিক কবি বলছেন না, এতে আমাদের মন খারাপ হতে পারে। কিন্তু মন খারাপ হলে একটা বিষয় মনে রাখতে হবে যে ক্লাসিক হওয়ার মানের কিন্তু তার অভাব আছে। কেন অভাব আছে? কারণ যে পথ দেখায় সে কিন্তু সব পথ চেনে না, আর যে পথ তৈরি করে না, বরং পথ অনেকগুলো পথ কিন্তু সে দেখতে পারে। চষা আমাদেরকে পথ দেখিয়েছে, এবং তার পথ দেখানোর পরে তার পথ দেখে তার ভুলগুলোকে শুধরে নিয়ে তার সমস্যাগুলোকে দেখে আমরা কিন্তু শুদ্ধ হয়েছি, শুদ্ধ হয়ে আমরা ক্লাসিক কবি হয়ে গেছি। ইয়েস, শেক্সপিয়ার হয়েছেন আমরা ক্লাসিক হয়েছি, মিল্টন হয়েছেন আমরা ক্লাসিক হতে পেরেছি, কিন্তু চষার কিন্তু কি করেছেন, চষার শুরুটা করেছেন, যে পথ দেখান তিনি থাকেন এগিয়ে। তার মানে চষার কিন্তু এই ব্যাপারে এগিয়ে আছেন,
কিন্তু দশার কি হতে পারে নাই, ক্লাসিক হওয়ার হতে পারে না। আমি তো বলেছি যে সবকিছু সবাই পারবেন না, কিন্তু উনি যে শুরুটা করেছেন এটাই তার গ্রেটনেস। ক্লাসিক হওয়ার মানের অভাব তার আছে। এটি সহজেই পরীক্ষা করা যায় যদি চষারের লেখা একটি প্যাসেজের সাথে দান্তের লেখা একটি প্যাসেজের তুলনা করা যায়। ইয়েস, দান্তের লেখা একটি প্যাসেজ দিয়ে যদি চষারের একটি প্যাসেজের তুলনা করা যায় তাহলে আমরা বুঝবো যে দান্তের লেখাটা উন্নত মানের এবং চষারের লেখাটা সেই মানের হতে পারে নাই। তাহলে আমরা বলতে পারছি যে দান্তে হচ্ছে ক্লাসিক কিন্তু চষার ক্লাসিক না, কারণ দান্তেকে কিন্তু চষার দেখতে পারেন নাই। যদি এমন হতো যে দান্তের লেখা পড়ার পরে চষার লিখেছেন তাহলে উনি কি করতেন, দান্তের যে স্টাইলটা তিনি সেই উন্নত মানের স্টাইল ফলো করতে পারতেন। কিন্তু ইংল্যান্ডের ইতিহাসে তখন দেখা যায় তার সামনে উদাহরণ হিসাবে তাকে দেখানোর মতো, তাকে পথ দেখানোর মতো কেউই ছিল না। দান্তেকে খ্রিস্টান সমাজের প্রথম ক্লাসিক কবি বলা হয়েছে। ইয়েস, আমরা জানি যে চষারকে বলা হয় ইংরেজদের প্রধান কবি, ইংরেজদের কবি কবিতার জন্য, কিন্তু দান্তেকে বলা হয় খ্রিস্টান সমাজের প্রধান কবি এবং প্রথম ক্লাসিক প্রথম কবি বলা হচ্ছে না, প্রথম ক্লাসিক কবি। তার মানে দান্তের পূর্বে এর আগে কোনো কবি খ্রিস্টান ধর্মে খ্রিস্টদের মধ্যে কোনো ক্লাসিক কবি ছিল না। কবি ছিল কিন্তু ক্লাসিক কবি ছিল না। চষার ক্লাসিক কবি হতে পারে নাই, কারণ তার কবিতার বিষয়বস্তু সত্যতা পাওয়া গেলেও হাই সিরিয়াসনেস পাওয়া যায় না। কথাটা আমরা বুঝতে পেরেছি যে চষার কেন পাওয়া যায় না, তার মধ্যে বিষয়বস্তু উন্নত আছে, বিষয়বস্তু অনেক ভালো, কিন্তু তার কবিতার মধ্যে হাই সিরিয়াসনেস পাওয়া যায় না। বরং তার কবিতার মধ্যে কিছু সিম্পল সিলি বিষয় আছে যেগুলো কবিতার সিরিয়াসনেসটাকে নষ্ট করেছে। শেক্সপিয়ার ও মিল্টন হলেন মহান দুই ক্লাসিক কবি। এরপর উনি বলছেন যে শেক্সপিয়ার এবং মিল্টন হলেন মহান দুই ক্লাসিক কবি। ইয়েস, শেক্সপিয়ার মহান হয়েছেন কারণ শেক্সপিয়ারের সামনে চষার ছিলেন এবং শেক্সপিয়ারের সামনে রোমান সাম্রাজ্যের বেশ কিছু কবি, নাট্যকার, লেখক, এ তাদেরকে উনি ফলো করেছেন এবং উনি ফলো করে দেখেছেন যে তাদের মধ্যে কি কি বিষয়গুলো উনি ফলো করবেন এবং কি কি বিষয় নিজে তৈরি করেছেন। এই ক্রিয়েটিভিটি থেকে শেক্সপিয়ার কি হয়েছেন, ক্লাসিক হয়েছেন। মিল্টনও শেক্সপিয়ারকে ফলো করেছেন এবং তিনিও কিন্তু ক্লাসিক হয়েছেন। না, আমি বলছি না, আমি কারো দোষ দিচ্ছি না, আমি বরং বলছি যে তাদের সামনে উদাহরণ ছিল, তাদের সামনে একটি নজির ছিল যে নজিরটা দেখতে পারা যায়। যেমন আমি যদি সামনে দেখি যে আমার সামনে অমুকজন এই ভালো করে ইউটিউব বানিয়েছে, ইউটিউব চ্যানেলগুলো, ইউটিউব ভিডিওগুলো বানিয়েছে, আমি তাকে ফলো করতে পারি। এই যে এরকম আলেকজান্ডার পোপকে উনি বলছেন যে ড্রাইডেন, জন ড্রাইডেন, জন ড্রাইডেন এবং আলেকজান্ডার পোপ অনেক বড় মাপের কবি। আমরা জানি এই দুজনই অনেক বড় মাপের কবি এবং ওনাদের নামে কিন্তু একটা যুগ, যুগকে চিত্রায়িত করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে। তারপরে ওনাদেরকে ক্লাসিক কবি বলে স্বীকার করতে চাচ্ছেন না ম্যাথু আর্নল্ড। কেন স্বীকার করতে চাচ্ছেন না, কারণ জন ড্রাইডেন কিন্তু ওই কৌরবদীপ্ত প্রতিষ্ঠাতা, উনি একটি, উনি একটি প্রতিষ্ঠাতা, কিসের প্রতিষ্ঠাতা, উনি একটি যুগের প্রতিষ্ঠাতা, উনি একটি স্টাইলের প্রতিষ্ঠাতা, একজন প্রতিষ্ঠাতা। ওনাকে কিন্তু বলাই যেতে পারে যে উনি বড় মাপের কবি, কিন্তু বড় মাপের কবি উনি অনেক গ্রেট, অনেক কিছু ওনাকে বলা যায়, সুমহান উনি, কিন্তু ওনাকে বলা যায় না যে উনি একজন ক্লাসিক। সুমহান এবং অপরিহার্য 18 শতকের যুক্তি ও গদ্যের যুগের উজ্জ্বল জ্যোতিষ্ক হচ্ছেন আলেকজান্ডার পোপ। তাহলে আমরা ড্রাইডেনের বিষয় দেখলাম, আবার দেখছি যে আলেকজান্ডার পোপের কথা বলা হচ্ছে, যে আলেকজান্ডার পোপ হচ্ছে 18 শতকের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক। 18 শতককে বলা হয় যে পোপের যুগ, এজ অফ পোপ, এজ অফ পোপ বলা হয়ে থাকে। তার মানে কত বড় একজন কবি হলে তার নামে একটি যুগের নাম হতে পারে। 18 শতকের শতককে বলা হচ্ছে পোপের এজ, শতক যুক্তি ও গদ্যের যুগের। এবং আমরা জানি যে রিজন অ্যান্ড প্রোজ, দ্য এজ অফ রিজন অ্যান্ড প্রোজ, দ্য এজ অফ রিজন অ্যান্ড প্রোজ কিন্তু শুরু করেছেন আলেকজান্ডার পোপ। এবং এখানে আরেকজন কবি ছিলেন জন ড্রাইডেন, কিন্তু তাদেরকে উনি ম্যাথু আর্নল্ড স্বীকৃতি দিচ্ছেন না, কি বলে স্বীকৃতি দিচ্ছেন না, উনি ক্লাসিক কবি বলে। কিন্তু মানুষকে লেখা নিয়ে লেখা তাদের কবিতাকে কাব্যিক বিশালতা, স্বাধীনতা, অন্তর্দৃষ্টি, মহানুভবতার অভাব নাই। মানুষকে নিয়ে লেখা যে কবিতা ওনারা লিখেছেন, আলেকজান্ডার পোপ লিখেছেন এবং জন ড্রাইডেন লিখেছেন, তাতে কিন্তু কাব্যিক বিশালতার অভাব নাই, স্বাধীনতার অভাব নাই। ওনাদের লেখাতে অনেক অন্তর্দৃষ্টি, সীমা, গভীরতা ছিল, মহানুভবতার অভাব ছিল না। কিন্তু মানুষের জীবনের আলোচনায় যে সিরিয়াসনেস থাকতে হয়, এই সিরিয়াসনেস ওনাদের মধ্যে ছিল না এবং চষারের মধ্যেও ছিল। তাহলে আমরা বুঝতে পারছি যে সিরিয়াসনেসটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন ম্যাথু আর্নল্ড।
জীবনে তারা যে আইডিয়াগুলো প্রয়োগ করেছেন সেগুলো ওই কবিতায় প্রয়োগ করা যায় না। তার মানে ওনারা যে কবিতাগুলো প্রয়োগ কবিতায় যে আইডিয়াগুলো আমরা দেখেছি সেই আইডিয়াগুলো আমরা যদি জীবনে প্রয়োগ করতে পারতাম তাহলে আমরা বলতে পারতাম হ্যাঁ তার কবিতাগুলো গ্রেট, কিন্তু আমরা দেখি যে তার এই কবিতার আইডিয়াগুলো আমরা জীবনে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি না। যদি তিনি দেখিয়েছেন যে তাদের জীবনে বা তার কবিতার চরিত্রগুলোর জীবনে তিনি সেগুলো প্রয়োগ করে দেখিয়েছেন। তারা দুজন কবিতার ক্লাসিক নন বরং গদ্যের ক্লাসিক। ইয়েস 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 তো একটা ব্যাপার হচ্ছে কি যে কবিতার ক্লাসিক না কিন্তু গদ্যের ক্লাসিক। বস তো বসই, বসকে তো বস স্বীকার করতেই হবে, হয়তো এই লাইনের বস না তাহলে অন্য লাইনের বস। এই বস জন ড্রাইডেন কিন্তু নিঃসন্দেহে একজন বস। আমরা যখন তার নাটকগুলো পড়েছি তখন কিন্তু দেখেছি এত বড় বস নাট্যকার, এবং যখন আমরা দেখেছি যে আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লক সহ অন্যান্য লেখাগুলো তখন কিন্তু আমরা দেখেছি হোয়াট এ নাইস রাইটার হি ইজ। কিন্তু কবিতা যে ক্লাসিক হওয়ার জন্য যে শর্তটি হাই সিরিয়াসনেস এইটি না থাকার কারণে বরং ম্যাথু আর্নল্ড বলছেন তারা আসলে গদ্যের ক্লাসিক, তারা কবিতার ক্লাসিক না। পোপো ড্রাইডেন যুগে একমাত্র ও একজনই কবি ছিলেন, তিনি হলেন টমাস গ্রে। টমাস গ্রে রাইট। তো পোপ এবং ড্রাইডেনের নামে নামে আমরা কি করি, আমরা তাদের জন্য জিন্দাবাদ দিচ্ছি, কিন্তু টমাস গ্রেকে কিন্তু আমরা জিন্দাবাদ দিচ্ছি না। কারণ কি? কারণ হচ্ছে তার নাম কিন্তু অত ফুটে ওঠে নাই, কিন্তু কবিতা পড়লে দেখা যাবে যে তার কবিতাগুলোতে হাই সিরিয়াসনেস আছে, এবং হাই সিরিয়াসনেস থাকলে তখন আমরা কবিতাটিকে বলি যে এটি একটি উচ্চ মানের কবিতা, এবং সেজন্যই টমাস গ্রের কবিতাগুলো হয়ে গেছে ক্লাসিক কবিতা, এবং টমাস গ্রে হয়ে গেছেন একজন ক্লাসিক কবি। টমাস গ্রে হলেন ক্লাসিক কবি এবং তিনি খুব সামান্য কয়েকজন ক্লাসিকদের একজন। ইয়েস, এখানে কি কাকে তাকে সম্মানিত করা হলো নাকি অসম্মানিত করা হলো যে সামান্য কয়েকজন ক্লাসিকদের জন্য মধ্যে একজন, কি মনে হয়? ইয়েস, তাকে সম্মানিত করা হলো, কারণ পৃথিবীতে খুব কমই ক্লাসিক কবি আছেন, তাদের মধ্যে উনি একজন। ইয়েস, আমি যদি লক্ষ জনের মধ্যে একজন হয়ে থাকি তাহলে কিন্তু আমার গুরুত্ব কম, আর আমি যদি 5 জনে একজন হই তাহলে কিন্তু আমার গুরুত্ব অনেক বেশি। গ্রিসের মহান ক্লাসিক কবিদের সঙ্গ উনি পেয়েছেন, গ্রিসের মহান ক্লাসিক কবিদের সঙ্গ উনি পেয়েছেন। তো গ্রিসের মহান ক্লাসিক কবিদের সঙ্গ উনি কিভাবে পেলেন? উনি তো গ্রিসের মানুষ না, তাহলে উনি কি করেছেন? গ্রিসের মহান ক্লাসিক কবিদের লেখা উনি পড়েছেন, এবং ওনাদের লেখাটাকে উনি অনেক বেশি মনে প্রাণে নিয়েছেন, এবং তাদের লাইফ স্টাইল, তাদের লেখার স্টাইলটাকে ধরতে পেরেছেন, ধরতে পেরেছেন তাদের জীবনের প্রতি, তাদের দৃষ্টিভঙ্গিকে। ইয়েস, গ্রিসের লেখকরা, মহান লেখকরা কিভাবে ক্লাসিক হতে পেরেছেন এটা উনি উনি নিজে ধরতে পেরেছেন যে এইভাবে লিখে গ্রিসের লেখকেরা কবিরা তারা মহান হয়েছে, তারা গ্রেট হয়েছেন, তাহলে আমিও নিশ্চিতভাবে গ্রিস হতে পারবো তাদের স্টাইলকে ফলো করে। যদি তিনি তার জন্য অনুকূল সময়ে জন্মগ্রহণ করতেন তাহলে তার কাজগুলো অত দুর্বল ও কম নিখুঁত হতো না। ইয়েস, তার মানে আমরা একটা কথা শুনে থাকি যে আমরা, তুমি জন্মেছো ভুল সময়ে, আমি জন্মেছি ভুল সময়ে। ভুল মানুষের মধ্যে জন্মগ্রহণ করলে কি হয়? ভুল মানুষগুলোর মধ্যে জন্মগ্রহণ করলে, ভুল সময় জন্মগ্রহণ করলে কেউ আপনাকে চেনে না, আর আপনাকে যদি না চেনে তাহলে আপনি মূল্যায়িত হবেন না, আর যদি মূল্যায়ন তো না হন তাহলে আপনার বিকাশ হবে কিভাবে? যদি বিকাশ না হয় তাহলে আপনি তো গ্রেট হতে পারবেন। আপনাকে কি হতে হবে? অবশ্যই কি করতে হবে? সঠিক সময়ে জন্মগ্রহণ করাটা তো আর আমাদের হাতে থাকে না, আমরা জানি না যে কখন আমাদের জন্মগ্রহণ হবে। আর যদি এই ট্রাইডেনের যুগ এবং পোপের যুগ, এই এই দুজন ওই সময় জ্যোতিষ্ক, ওই সময় তারা স্টার, এই দুজন স্টারের সময় যদি গ্রে জন্মগ্রহণ না করে অন্য কোনো যুগে জন্মগ্রহণ করতেন তাই গ্রেকে অনেক ব্রাড ব্রাইট স্টার মনে হতো, কিন্তু তাদের এই ঔজ্জ্বল্যে, এই আলেকজান্ডার পোপ এবং জন ড্রাইডেনের ঔজ্জ্বল্যে, জন গ্রে, টমাস গ্রের ঔজ্জ্বল্য কমে গেছে। তার মানে এখানে বলছে যদি তিনি তাদের জন্য অনুকূল, তার পক্ষের সময় জন্মগ্রহণ করতেন তাহলে কাজগুলো খুবই শক্তিশালী হতো এবং খুবই নিখুঁত হতো, কিন্তু তাকে প্রশংসা করার মতো, তাকে প্যাট্রোনাইজ করার মতো সময় তিনি পান নাই। অন্যত্র ম্যাথু আর্নল্ড আমাদের দেখিয়েছেন যে পোপ ট্রাইডেন ও তাদের দলের কবিদের কবিতার সাথে আসল কবিতার পার্থক্য কি? আসল কবিতা,
আসল কবিতা মানে উনি বলছেন যে রিয়েল যে কবিতাগুলো, ক্লাসিক যে কবিতাগুলো, সেই কবিতাগুলোর সাথে এই জন আলেকজান্ডার পোপ যে কবিতা লিখেছেন, জন ড্রাইডেন যে কবিতা লিখেছেন, এবং তাদের ফলোয়ার, তাদের সাথেকার কবিতা কবিরা যে কবিতাগুলো লিখেছেন, এর সাথে পার্থক্য কেমন? পোপ আর ড্রাইডেনের কবিতাগুলোর জন্ম ও বিকাশ হয়েছে তাদের মধ্যে। এখানে আলোচনা করছে যে তাদের কবিতার জন্ম এবং বিকাশ হয়েছে তাদের বুদ্ধিতে, বুদ্ধিতে, ইয়েস, তার মানে উইট দিয়ে, উইট, এই যে আমার বুদ্ধিমত্তা আছে, আমার যে রুচি আছে, আমার যে চিন্তা চেতনা আছে, এই চিন্তা চেতনা থেকে তৈরি হয়েছে কবিতা। এটা কে কে করেছে? আলেকজান্ডার পোপ এবং ড্রাইডেন, অনেক বুদ্ধিমান, অনেক বুদ্ধিদীপ্ত তাদের কবিতাগুলো, তাদের কবিতাগুলোতে অনেক ঝলক দেখি আমরা, বুদ্ধির ঝলক দেখি আমরা, জ্ঞানের ঝলক দেখে থাকি, এবং এর জন্ম হয়েছে, বিকাশও হয়েছে বোধেতে। আর আসল কবিতার জন্ম হয় কোথায়? আসল কবিতার জন্ম বিকাশ হয় আত্মাতে, আত্মাতে, ইয়েস, আত্মাতে। তো আমরা জানি যে তিনটি খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের লাইফে, একটি হচ্ছে হ্যান্ড, আর একটি হচ্ছে হেড, একটি হ্যান্ড, একটি হেড, আর একটি হার্ট। তো এই তিনটিকে আমরা বলি থ্রি এইস, আমরা বলে থাকি থ্রি এইস। তো ভিউয়ার্স, এই থ্রি এইস যদি কেউ তার লাইফে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু তার সাকসেস অবিধারিত। হ্যান্ড দিয়ে তাকে কাজ করতে হবে এবং ব্রেন লাগাতে হবে, হেড থেকে ব্রেন নিয়ে আসতে হবে। শুধু ব্রেন এবং হ্যান্ড দিয়ে কাজ করলে যদি হয় হয় কাজটা হয়ে থাকে, কিন্তু হার্ট লাগালে কি হয়? হার্ট লাগালে সে বস হয়ে যায়, তার মানে কাজে হার্ট লাগাতে হবে, তাহলেই সে হবে বস। আর পোপ এবং ড্রাইডেন যে কাজটি করেছেন, তারা তাদের মাথা লাগিয়েছেন, তাদের বুদ্ধি লাগিয়েছেন। আর টমাস গ্রে কি কষ্ট করেছেন? উনি তাদের কবিতায় লাগিয়েছেন, তার কবিতা লেখার সময় আত্মা ব্যবহার। এরপরে চলে আসলেন উনি রবার্ট বার্নস এর কাছে। রবার্ট বার্নস একজন কবি, একজন মহান কবি, যদিও আমরা তার খুব বেশি নাম শুনি না, তার লেখা আমরা বেশি পড়ি না, কিন্তু ম্যাথু আর্নল্ড কিন্তু তাকে অনেক বড় মাপের কবি বলেছেন। তিনি বলছেন আসল কবিতা লিখেছেন, আসল কবি প্রতিভার প্রকাশ দেখা যায় রবার্ট বার্নস এর স্কটিশ ভাষায় লেখা কবিতাতে। এজন্যই আমরা জানি না, যে কারণে স্কটিশ ল্যাঙ্গুয়েজে আমরা তো পড়ি না, কবিতার আইডিয়াগুলোকে জীবনে প্রয়োগযোগ্য করে দেখিয়েছেন রবার্ট বার্নস। তাহলে উনি কেন গ্রেট? উনি গ্রেট এই জন্য যে কবিতায় উনি যেগুলো দেখিয়েছেন সেগুলো জীবনে প্রয়োগ করা যায়, জীবনে প্রয়োগ করে দেখিয়েছেন। শক্তিশালী সমজদার ভাষায় তিনি লিখেছেন, যে ভাষাগুলো বোঝা যায়, সমজদার ভাষা ব্যবহারের, শক্তিশালী এবং সমজদার ভাষা ব্যবহারের গুরু, গুরু, বস একজন কবি হচ্ছেন রবার্ট বার্নস। এখন পর্যন্ত চসারের কবিতার চাইতে বার্নস এর কবিতার শক্তি বেশি, যদিও জাদুর ঝলক বার্নস এর কবিতায় কম। তার মানে উনি বলছেন যে চসারের কবিতার চাইতে বার্নস এর কবিতার শক্তি অনেক বেশি, যদিও চসারের কবিতায় যে জাদুটা ছিল, যে কারিশমা ছিল, যে একটা গ্ল্যামার ছিল, সেই গ্ল্যামারটা বার্নস এর কবিতায় নেই, বার্নস এর কবিতায় নেই তা না, এই ঝলকটা কম, গ্ল্যামারটা কম। কিন্তু মহান ক্লাসিক কবিদের কবিতায় যে হাই সিরিয়াসনেস থাকে, কিন্তু মহান ক্লাসিক ক্লাসিক কবিদের কবিতায় যে হাই সিরিয়াসনেস থাকে, তার নির্ভেজাল আন্তরিকতা থেকে জন্ম নেয়। আমরা বুঝতে পারলাম যে মহান ক্লাসিক কবি যারা আছে, তাদের মধ্যে যে হাই সিরিয়াসনেস থাকে, তার জন্ম নেয় হচ্ছে নির্ভেজাল আন্তরিকতা থেকে। সেটি বার্নসের কবিতায় আমরা পাই না, বার্নসের কবিতায় আমরা সেই আন্তরিকতাটা আমরা পাই না, যেখানে যেটির মাধ্যমে হাই সিরিয়াসনেস তৈরি হবে। তার মানে সবারই কিন্তু আমরা একটু আধটু সমস্যা দেখছি, কিন্তু ম্যাথু আর্নল্ড, মিল্টন, শেক্সপিয়ার, দান্তে, হোমারের মধ্যে কোনো চুক্তি দেখতে পারেন নাই। বার্নসের কবিতার বিষয়বস্তু ঠিক আছে, স্টাইলও ঠিক আছে, কিন্তু মহান গুরুদের যে কাব্যিক গুণাবলী থাকে তা তার মধ্যে ছিল। আমরা বুঝতে পারলাম যে ওনার কিছু স্টাইলিশ সমস্যা ছিল, ওনার সিরিয়াসনেসে একটু ঘাটতি ছিল। বার্নসের ব্যক্তিগত মূল্যায়ন করলে যে কেউ ভুল পথে পরিচালিত হতে পারে। তার মানে বার্নসকে আপনাকে মূল্যায়ন করতে হবে ব্যক্তিগতভাবে করা যাবে না, বরং বার্নসকে মূল্যায়ন করতে হবে আপনার রিয়াল ভাবে, রিয়াল ভাবে মানে আপনাকে মূল্যায়ন করতে হবে এইভাবে, আসল আসল যেভাবে আমরা মূল্যায়ন করি সেভাবে করতে হবে।
ঐতিহাসিক ভাবে মূল্যায়ন করা যাবে না, ব্যক্তিগত ভাবে মূল্যায়ন করা যাবে না। আর এখন কিন্তু উনি আরো কিছু কথা বলবেন যে কথাগুলো আমাদের কাছে একটু লাগতে পারে। উনি বলছেন যে এই যে আমরা ভুল করতে পারে, যে আমরা হয়তো এস্টিমেটে ভুল করতে পারে, এই বিপদ আরো বেশি হবে যদি আমরা বায়রন শেলি এবং ওয়ার্ডসওয়ার্থকে দেখি। এই বিপদ আরো বেশি হবে কখন? যখন বায়রন শেলি এবং ওয়ার্ডসওয়ার্থের লেখা আমরা পড়বো। তাহলে বায়রন, ওয়ার্ডসওয়ার্থ এবং শেলির কথা বলা হচ্ছে, তাদের কবিতার মূল্যায়ন করলে দেখা যায় ওনারা যে কবিতা লিখেছেন, এই তিনজনের কথা, তিন গ্রেটের কথা বলছে এখানে, একজন বায়রন, আরেকজন শেলি এবং ওয়ার্ডসওয়ার্থ, এই তিন গ্রেটের কথা বলছেন যে তাদের কবিতা শুধু ব্যক্তিক নয়, বরং ব্যক্তিক এবং আবেগিক। আমরা বুঝতে পারলাম যে আসলে এই ব্যক্তি, যেটাকে আমরা বলি সাবজেক্টিভ কবিতা বা পার্সোনাল বিষয়গুলো যে কবিতা লেখা, এই কবিতাগুলো যদি লেখা হয়ে থাকে তাহলে কিন্তু এখানে হাই সিরিয়াসনেসটা কমে যায়। আর হাই সিরিয়াসনেস যেহেতু কমে যায়, এই জন্য রবার্ট বার্নসের যে লেখাগুলো আছে সেই বার্নসের লেখাগুলোতে আমরা হাই সিরিয়াসনেস কম দেখেছি, কারণ সেখানে ব্যক্তিগত বিষয় এসেছে। তো এখানে কবি বলছেন যে ওয়ার্ডসওয়ার্থ, শেলি এবং বায়রনের কবিতাগুলো শুধু যে ব্যক্তিক তাই না। হ্যাঁ, আমরা দেখেছি যে বায়রনের কবিতায় কিন্তু তার জীবনের বিষয়গুলোই উঠে এসেছে। আবার শেলির কবিতায় দেখেছে যে হ্যাঁ, তার রিভলিউশনারি আইডিয়া গুলো তার কবিতায় চলে এসেছে। এবং ওয়ার্ডসওয়ার্থকে দেখেছে যে হ্যাঁ, উনি ডরোথিকে নিয়ে কোথায় কোথায় ঘুরেছেন এবং ওনার ওনার কোথায় কোথায় লাইফে কি হয়েছে, ওনার কি ব্যক্তিগত অভিজ্ঞতা গুলো, এইগুলোই উনি বেশি বলেছেন। তাহলে এগুলো শুধু ব্যক্তিক না, এবং আবেগিক। আমরা দেখেছি যে শেলি প্রচন্ড আবেগ প্রকাশ করেছেন তার কবিতায়, এবং আমরা বায়রনকে দেখেছি জন ডুয়ানে তার অনেক আবেগ, তার অন্যান্য কবিতায় দেখেছি আমরা অনেক ইমোশন তিনি প্রকাশ করেছেন। এবং আমরা ওয়ার্ডসওয়ার্থকে দেখলে বুঝতে পারি যে হ্যাঁ, আবেগ কাকে বলে, ইমোশন, ইয়েস, সমস্ত ইমোশন গুলো মনে হয় ওয়ার্ডসওয়ার্থের কবিতায় পাওয়া যায়। তাই যেহেতু ব্যক্তিক এবং আবেগিক বিষয়গুলো তাদের কবিতায় বেশি পাওয়া যায়, তাই আর্নল্ড তাদেরকে যে এই ক্লাসিক হিসাবে ধরবেন, এই এই তালিকায় আনেন নাই, এই তালিকায় আনেন নাই। তারপরে গোনার বাইরে রেখেছেন, আমরা যে কথা বলি যে গোনার বাইরে, সে গণনার বাইরে, এরকম। তার মানে প্রিজম কবিকে উনি গণনা করেননি, প্রায়োগিক ভাবে তার ক্লাস স্টুডেন্ট ম্যাথড ব্যাখ্যা করে আর্নল্ড তার মত প্রকাশ করে বলেছেন যে সুসাহিত্য কখনো তার মূল্য হারাবে না। ইয়েস, প্রায়োগিক ভাবে তার ক্লাস স্টুডেন্ট মেথডের ব্যাখ্যা করেছেন আর্নল্ড। কিন্তু এতক্ষণ যেটি করলেন, উনি বললেন যে আমি যেটি বলেছি, আমি বলেছি ক্লাস স্টুডেন্ট মেথডের কথা, আমি বলেছি পরশ পাথর বা কষ্টি পাথরের কথা, যে কষ্টি পাথর গুলো ব্যবহার করে আমি কবিতার মূল্যায়ন করব। সেই মূল্যায়নের বিষয়গুলো কিন্তু উনি এতক্ষণ ব্যাখ্যা করে তার মত প্রকাশ করে বলছেন যে সুসাহিত্য কখনো তার মূল্য হারাবে না। সুসাহিত্য কি করবে না? তার মূল্য কখনো হারাবে না। সুসাহিত্য আজীবন বেঁচে থাকবে। আমরা জানি যে আমরা এখন অনেক কবিতা লিখি, সেই কবিতাগুলো এখন মানুষ পড়ে না, কিন্তু এই কবিতাগুলো পড়ে না, কিন্তু সেই কবে জন কিটস লিখেছেন, কবে কাজী নজরুল ইসলাম লিখেছেন, আবার শ্রীকৃষ্ণ কীর্তন কবে লেখা হয়েছে, সেগুলো কিন্তু আমরা এখনো পড়ছি। সাধারণ ধরনের পাঠক বৃদ্ধির জন্য কিছু লেখায় অশ্লীলতা ও সস্তামি ব্যবহার করা হলেও সুসাহিত্যের মান নিশ্চিত হয় মানবতাকে সংরক্ষণের মাধ্যমে। আমরা দেখেছি কিছু কিছু বড় কবিও থাকতে পারেন, কিছু কিছু কবি তারা কি করে থাকেন, তারা লেখাটাকে জনপ্রিয় করার জন্য, পাবলিক যেন লেখাটাকে বেশি পড়ে, পড়াশোনা লেখাটা যেন জনপ্রিয় হয়, তার জন্য ব্যবসা হয়, যে সে যেন কিছু লাভ করতে পারে এবং জনগণ যাতে অনেক তাকে চেনে, এই উদ্দেশ্যে লেখার মধ্যে কিছু ভালগারি নিয়ে আসে, কিছু চিপনেস নিয়ে আছে। কিন্তু এই চিপনেস বা এগুলো দিয়ে কখনো লেখাটাকে কি করা যায় না, উন্নত করা যায় না, পাঠক বৃদ্ধি করা যায়, লেখা উন্নত করা যায় না। আর সুসাহিত্যের মানকে নিশ্চিত করতে হবে কিসের মাধ্যমে? সেখানে মানবতাকে সংরক্ষণ করতে হবে। ইয়েস, মানবতা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, সবচাইতে বড় ধর্ম হচ্ছে মানবতা। কবিতার শক্তিতে আর্নল্ড এত বিশ্বাস করতেন, কবিতার শক্তিতে আর্নল্ড খুব বেশি বিশ্বাস করতেন, খুব বেশি বিশ্বাস করতেন। এবং উনি যেটা বলতে চাচ্ছেন, উনি বলতে চাচ্ছেন যে কবিতা এত শক্তিশালী, এত শক্তিশালী যে কোনো কিছুই
শেষ পর্যন্ত আর মানব জাতিকে সান্ত্বনা দেওয়ার মতো, পথ দেখার মতো, দেখানোর মতো কেউই আর থাকবে না, থাকবে শুধু শেষ উৎস, এবং সেই শেষ উৎসটি হবে হলো কবিতা, এবং শেষ পর্যন্ত মানুষ কবিতার কাছেই গিয়ে তার আশ্রয় গ্রহণ করবে, কবিতার কাছেই তার মুখ বুজে থাকবে, এবং কবিতার কাছেই বলবে আমাকে রেস্কিউ করো, আমাকে হেল্প করো, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই।